আমি একটু অনুরোধ করতে চাই, বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই, যেহেতু আমাকে সাবজেক্টও দিয়েছেন সেটা উরুস্ত আছে ঠিক, কিন্তু এটা তো পবিত্র জিনিস, এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামতপূর্ণ একটা জিনিস, কিন্তু সেই উরুসের নাম দিয়ে শরীয়তের বিবর্জিত কাজ করলে উরুস আল্লাহর আউলিয়া একরামের পালন করলে যেমনি ভাবে সওয়াব হবে, উরুস পালন করলে যেমনি মুসলিম মিল্লাতের কল্যাণ হবে, দিন মাযহাব মিল্লাতের খেদমত হবে, তেমনি ভাবে শরীয়ত বিবর্জিত কাজ করে কেউ যদি উরুস পালন করে থাকে শরীয়তে সাপোর্ট করে না এমন কর্মপদ্ধতির মাধ্যমে যদি কেউ উরুস করে থাকে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি পক্ষে সুপারিশ করবে দূরের কথা, আপনার পক্ষে বলবে দূরের কথা, সর্বপ্রথম অভিশাপ সর্বপ্রথম আপনার বিরুদ্ধে নালিশ এই আল্লাহর আউলিয়ে গ্রামে দিবেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাকে কেউ ভুল বুঝবেন না, আল্লাহর ওয়াস্তে আমাদের এখন হক্কতা একটু তিতা বেশি, কথা বলেন ঠিক কিনা? হক্কতা তিতা বেশি, হক্কতা তিতা বেশি, আর আত্মসমালোচনা সবচেয়ে বড় উত্তম সমালোচনা। আত্মসমালোচনা মানে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে যুগ যুগ ধরে এগুলো মানুষ বলে নাই, কিংবা আমরা একটা পর্যায়ে এগুলোকে খুব বেশি প্রয়োজন মনে করি নাই, অথবা হযরত উলামায়ে কেরাম যেভাবে বলা উচিত সেভাবে একসময় বলেন নাই মনে করেছেন, না বললেও এগুলো চলবে, কিন্তু দেখা যাচ্ছে না বলতে বলতে আজ আমাদের সমাজে উরুস কিভাবে হবে, ডিজে কিভাবে হবে, প্যাকেজ কিভাবে হবে, ব্যানশু কিভাবে হবে, কোনটার ধরন কেমন হবে, এই বর্ণনা আজকে অনেকেই ভুলে গেছে, উরুসকে ডিজে বানিয়ে ফেলেছে, উরুসকে ব্যান্ডের সাথে তুলনা করে ফেলেছে, কথা বলেন ঠিক না? আল্লাহর ওয়াস্তে বলছি কেউ ভুল বুঝবেন না, উরুস হাদিসে পাক থেকে আসে, সেটার দলিল আমি আপনাকে দিলাম, এরপর অপর বর্ণনায় হাদিস দেখুন, উরুস মানে কি হবে আল্লাহর আউলিয়ে কেরামের স্মরণ সভা, উরুস মানে কি হবে আল্লাহর আউলিয়ে কেরাম ইন্তেকাল করেছেন ওনার জীবনের উপর আলোচনা হবে, উরুস মানে কি আল্লাহর আউলিয়ে কেরাম কিভাবে ওলি হয়েছেন, কত কষ্ট করে তারা এই পর্যায়ে পৌঁছেছেন, এই বিষয়গুলো আলোচনা হবে। আমার নবী বলেন ইন্দা যিকরা সালিহিনা তুনাযিলুর রাহমা, ও আমার উম্মতেরা এরকম যদি তোমরা আমার সালিহিন উম্মতদের তোমরা যদি প্রশংসা করো, আমার সালেহীন বান্দাদের জীবনী যদি তোমরা আলোচনা করো, আমি রসুল বলছি তোমাদের ওই আলোচনা সবাই আল্লাহর স্পেশাল রহমত বর্ষণ হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরুস সালেহীন আছে, ইন্দা জিকিরুস সালেহীন আছে, মনে রাখবেন জিকিরুস সালেহীন আছে অর্থাৎ আল্লাহর আউলিয়ে কেরামের জিকিরের কথা আছে, এখানে জুয়া খেলার কথা নাই, এখানে এখানে জুয়া খেলার কথা নাই, মদ বিক্রির কথা নাই, এখানে নারী পুরুষের ডলাডলির কথা নাই, এখানে আল্লাহর আউলিয়ে কেরামের পুরুষের নাম দিয়ে গান বাদ্য বাজনার কথা নাই, এখানে হিন্দু এনে নাচানোর গাওয়ানোর কথা নাই, কোচি মহিলা এনে শ্যামা নাম দিয়ে এরকম বিশ্রী উশৃঙ্খল অনুষ্ঠান করার কথা নাই, কথা বলেন ঠিক না? আমি কখনো শ্যামাকে নাজায়েজ বলি নাই, যেখানে বড় বড় বুজুর্গানে দিন শ্যামা করেছে, আল্লামা ইমাম গাজ্জালির মতো মুহাক্কিক বুজুর্গ শ্যামাকে যেখানে জায়েজ বলেছেন, আমার মতো দুই টাকার মৌলবী শ্যামাকে নাজায়েজ বলবার দুঃসাহস আমি করি না, যেহেতু এটা নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে। তবে আমার প্রিয় ভাইয়ের আমি কোনটা বলি, আমি পক্ষেও নিতে চাই না বিপক্ষেও নিতে চাই না, তবে মাঝামাঝি যে বিষয়টা আমি আপনাদেরকে সচেতন করতে চায়, আজকে শ্যামা নাম দিয়ে যে সব পুরুষ হচ্ছে আপনি আমাকে দেখাইতে পারবেন একটা শ্যামা অনুষ্ঠান কি বরাবর হচ্ছে? জোরে বলেন ভাই হচ্ছে? দেখেন আপনারা আমাকে ভুল বুঝেন, আমি আপনাদেরকে বলি এই জান এটা সত্যের জন্য কুরবান করতে চায়, আপনি হয়তো আমাকে মেরে ফেলতে পারবেন, হয়তো আমার গলা কেটে ফেলতে পারবেন, এমন না যে আজিজ রজবি একজন মরে গেলে সব মনে হয় আমরা ইচ্ছে মতো সব করতে পারবো, না ভাই, একটা দিন আমি হয়তো আজকে মরে যাব, কালকে আমার চেয়ে আরো ভয়ঙ্কর ডাক দেয়ার মানুষ, আমার চেয়ে আরো উচ্চকণ্ঠে ডাক দেয়ার মানুষ এই পৃথিবীতে আগমন করিয়ে দিতে পারেন কে? আর একটু জোরে বলেন কে?
সুতরাং আমাকে ভুল বুঝবেন না। আজ শ্যামা নাম দিয়ে আমাদেরকে যখন দেখানো হয়, আমাদেরকে যখন বিড়িগুলো এনে এনে দেয়, হুজুর আপনাদের দলের লোক দেখি নারীও নাচে পুরুষও নাচে, যে বাজাইতেছে সে হিন্দু আর যে গাইতেছে কসিমি। একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। বলেন এটা কি ইসলামে এই ইউরোস কি সাপোর্ট করে? বলেন এক যদি বলেন যে সামান্য পরিমাণ যদি জায়েজের কোন রাস্তা দেখে আমারে বলে, যেখানে নারী এবং পুরুষ নাচে এটা তো ওপেন জেনা, যেখানে জুয়া খেলার আসর জমে সেটা কখনো উরুসের পবিত্রতা ঠিক থাকে না, যেখানে যেখানে ক্যাম্পুট খেলার আসর জমাই এটা কখনো উরুস হতে পারে না, যেখানে গরুকে মক্ষাই দেয়া হয়, যেখানে গরুর পাছা দিয়ে শিক দুখিয়ে দেয়া হয় এটা জুলুম, এটা জুলুম, এটা উরুস নয়, কথা বলেন ঠিক না? আমি অনেক জায়গায় নাম বলছি না, আমি দেখেছি নিজের চোখে, একটা একটা গরুকে তিনটা কাজ করতে দেখেছি। গরু না মহিষকে প্রথমে মত খাওয়াইছে, দ্বিতীয়বারে ওই গরুর পাছা দিয়ে লোহার শিক গরম করে পাছা দিয়ে ঢুকাই দিছে। কেউ যদি জানতে চান আমি দেখাবো, এবং ইউটিউব চার্জ দিলে আপনারা পাবেন এগুলা। এবং একই গরুকে ফুলের মালা দিয়ে আবার বাবার দরবারে ঢুকাইছে সালাম করার জন্য। বলেন আপনারা আল্লাহর ওলি এটা কি মস্কারি জিনিস? সবাই বলেন এটা কি মস্কারি জিনিস? আল্লাহর ওলি জিন্দা না মরা? জিন্দা অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন গরুরে নিয়ে বাবারে কদম বুসি করাইছে? গরুর গলায় কখনো টানে টানে নিয়ে বাবারে সালাম করাইছে? তে মৃত্যুর পর এতেকালের পর মাজারে যে সুমো দিয়েছে, আপনি তো গরুর সেই বড় অধম, আপনি তো গরুর সেই বড় মারাত্মক গরু, কথা বলেন ঠিক? এই জন্য আমি সবসময় হকের পক্ষে, আমি কখনো কারো দালালি করি না, তবে হক কথা আমি বলি। হ্যাঁ, আমাদের ভেতর দীর্ঘদিন ধরে এই রসম যেহেতু চালু ছিল, সেই হিসাবে বন্ধ করতে একটু কষ্ট হবে, সেই হিসাবে কথাগুলো মেনে নিতে একটু কষ্ট হবে। আমার প্রিয় ভাইরা, আমি হাত জোর করে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, আজকে আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো চিন্তা করবেন। আপনি এই ডিজে করছেন, অনুষ্ঠান করছেন, আপনি আয়োজন করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, 7-8 কিলোমিটার জিনুক বাতি জ্বালাইছেন, এগুলো আমার বাবার টাকাও না, আমার টাকাও না। আপনি করলে করেন গা, এটা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই। তবে সমস্যা হচ্ছে ওঠা, আমার সমস্যা নাই, কিন্তু গোটা সুন্নিয়তের বদনাম, কথা বলেন ঠিক কিনা? আজ স্কুল এবং কলেজের ছেলেরা, যুবক যুবক ছেলেরা এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখে দেখে তারা মনে করতেছে সুন্নি আলেমরা এগুলার পক্ষে, তারা দেখে দেখে মনে করতেছে সুন্নি মানি এসব। আসলে আল্লাহ তাআলার কসম, এরকম কোন নিয়ম পদ্ধতি সুন্নিয়তের কোনো আকীদা নেই, কথা বলেন ঠিক কিনা? এখানে অসংখ্য ওলামা ইকরাম মঞ্চ ভর্তি, আমি সবচেয়ে বয়সে ছোট, এলমে ছোট, আমলে কম, কিন্তু আমি অনুরোধ জানাই এখানে একজন আলেমকে আমার এই মাসালা যে ভুল বলেছি বলে একজন আলেম বলতে বলো। কিন্তু আজ যেগুলো হয় বড় খারাপ লাগে। নাম দিছেন উরুস, অনুষ্ঠানের নাম দিয়েছেন শ্যামা, এখানে গাইতেছে একটা মেয়ে এসে, আবার এসে এখানে গাইতেছে গুমবাং গাইয়া দিল রে মরার কুকিলে, কুকিল জিবা মরে গিয়ে এবার আবার গুম কেনে বাঙ্গার, আর কুকিলর লই বাবার লই কি সম্পর্ক, কথা বলেন ঠিক নে বেটি? এই জন্য আমি অনুরোধ জানাই ভাই, মৃত্যুকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবে, আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনী করবা আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ডিক্লার করব, কথা বলেন ঠিক কি না? এই জাল্লার আউলি ইকরামের নাম দিয়ে যদি শরীয়ত বিবর্জিত কাজ করা হয়, এই যে আল্লাহর আউলি ইকরামের উরুসের নাম দিয়ে এই অনুষ্ঠানগুলো করা হয়, আল্লাহর ওলিতে এগুলো দেখছেন, কথা বলেন ঠিক নেবে ঠিক? যদি শরীয়তের বাইরে কাজ করেন কোন ওলি কি এসব সাপোর্ট করবে? জোরে বলেন করবে। মনে রাখিয়ে দুই ধরনের মানুষ গোটা সুন্নিয়তকে বরবাদ করেছে, একটা হচ্ছে আপন সে যে দুশ্মন, আর একটা দুশ্মন তো মুসলমান সে যে দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? এক পক্ষ আমাদেরকে বলে মাজার পূজারি, বলেন আমরা কি খোদার কসম করে বলেন আমরা মাজার কবর পূজা করি না জিয়ারত করি? জোরে বলেন মাজার কবর পূজা না জিয়ারত?
একদল আছে আমাদেরকে মাজার ফুজারি বলে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, আর একদল অতিভক্তি দেখিয়ে উরুসের নাম দিয়ে বাবার নাম দিয়ে বিভিন্ন রকমের শয়তানি করছে। কথা বলেন ঠিক না? আপনারা যারা বিশ্বাস করেন না, আমি অনেক দেখেছি মাশাআল্লাহ আপনাদের এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। উরুস এভাবেই হওয়া উচিত, আলেম ওলামা যেন বসতে পারে, বড় বড় ইমানদার বান্দা মুত্তাকি বান্দা তাহাজ্জুদ গুজাররা যেন আসতে পারে। এই নিয়মে উরুস হলে কারো বাবার সাধ্য নাই এসবের বিরুদ্ধে করা। কথা বলেন ঠিক না? কিন্তু আপনারা যেগুলি করছেন যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউব ফেসবুকে খুলে দেখেন কি ধরনের উরুস এই সমাজে চলতেছে, যেগুলির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই সেগুলির সাথে হেলে সুন্নতের কোনো সম্পর্ক, আর যেগুলির সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই সেগুলোর বিরুদ্ধে বলতে আমার বুক কাঁপবে খাপবে কেন, আমার খারাপ লাগবে কেন, আপনাকে বললে আপনার গা জ্বলবে কেন, আপনার তো আরো স্যালুট দেওয়া উচিত। বলে হুজুর এতদিন আমরা ভুল রাস্তায় ছিলাম, উরুস কিভাবে করতে হয় আজকে আমরা চিনেছি, আজকে আমরা বুঝেছি, আপনাকে ধন্যবাদ, এভাবে বলা উচিত। সেটা না করে আপনি হয়তো মানে গালিগালাজ করছেন, নয়তোবা ভুল বুঝছেন, নয়তোবা দূরে সরে যাচ্ছেন, নয়তোবা বদনাম করছেন। কথা বলেন ঠিক না? তাই আমি আমার প্রাণ প্রিয় ভাইদের, কারো গালি দিচ্ছি না, কারো বকা দিচ্ছি না, এটা আমার আদত নয়, এটা আমার অভ্যাসও নয়, ইসলামও সেটা কখনো কামনা করে না যে আপনি কাউকে গালিগালাজ করবেন। আমার নবীর এই দিন অসম্ভব চমৎকার, অতীব সুস্পষ্ট, অত্যন্ত নির্মল। এই দিনে এই মুহূর্তে আমাদের যেটি করণীয় ভাই সেটি হচ্ছে এই উরুস আমরা করব, শরীয়ত যেগুলো সাপোর্ট করে এ সমস্ত মাধ্যমে আমরা উরুস করব, শরীয়ত যেগুলো সাপোর্ট করে না এ সমস্ত পদ্ধতিতে উরুস আমরা করব।